بسم الله الرحمن الرحيم السلام عليكم সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন আরেকটি ব্লগ শুরু করলাম তো অনেক দিন ভিডিও শেয়ার করছি না নিয়মিত জানেনই যে আমার পরপর দুটো শোকের মধ্য দিয়ে আমি দিন কাটাচ্ছি তো আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি তো আমার মামা মারা গেল প্রায় 15 দিন আর শাশুড়ি মা এক সপ্তাহ হলো তো সবার কাছে আবার দোয়া চাচ্ছি সবাই আমার শাশুড়ি মা এবং মামার জন্য দোয়া করবেন আর এই যে সকালে থেকে ভিডিওটি শুরু করলাম তো আজকে সকালে আমি একটা মজার একটা নতুন ডালের রেসিপি শেয়ার করছি তো এই ডালটা আমি প্রথমে গরম মশলা পেঁয়াজ রসুন দিয়ে ডালটা মসুরির ডালটা ভুনা করে নিব তো এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখানে আমি গরম মশলা দিয়ে দিব আর হলুদ মরিচ পাউডার স্বাদমতো লবণ দিয়ে আর কিছুক্ষণ মশলার সাথে ডালটা কষিয়ে নিব আর এভাবে অবশ্যই রুটি দিয়ে আপনারা মসুরির ডাল রান্না করে খেয়ে দেখবেন সবার কাছে ভালো লাগবে আর এটা হলো ডিম মসুরির ডাল আর এটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে তো এখন এই যে গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে আর কিছুক্ষণ এটা নেড়েচেড়ে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর এটা ঢেকে দিব ঢেকে 5 থেকে 6টা সিটি দিয়ে দিব দেওয়ার পরে ডালটা নামিয়ে নিব আর এই ডালটা কিন্তু একটু ঘন ঘন হবে তো এই যে এখানে পরিমাণ মতো পানি দিয়ে এবার আমি ঢেকে দিলাম তারপরে আমি এখন একটা ডিম ভালোভাবে ফেটে নিব তো এই ডিমটাই ডালটা যখন হয়ে যাবে নামানোর আগে ডিমটা দিয়ে আর কিছুক্ষণ একটু রেখে তারপরে ডালটা নামিয়ে নিব তো এই ডিম ডাল খেতে কিন্তু আমার ছেলে মেয়েরা খুব পছন্দ করে রুটি দিয়ে সেজন্য আমি মূলত আজকের রেসিপিটা রান্না করছি আর চিন্তা করলাম এই রেসিপিটা যেহেতু আপনাদের সাথে এখনো শেয়ার করিনি তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো এদিকে রান্নাটা প্রায় কমপ্লিট আমি এখানে কিছুটা গরম মশলা পাউডার দিয়ে নেড়েচেড়ে তারপরে নামিয়ে নিব আর এই যে আলহামদুলিল্লাহ আমাদের সকালে নাস্তা রেডি ডিম মসুরির ডাল আর রুটি এটা খেয়ে তারপরে এক কাপ চা নিয়ে ছাদে চলে এসেছি তো ছাদে এসে ছাদে বাহিরের প্রকৃতি দেখে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই যে আমার বাড়ির ছাদটা কিন্তু বেশ বড় মাশাআল্লাহ অনেক সুন্দর আর চারিপাশে গাছপালা দেখতেই পাচ্ছেন পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা মাটি দিয়ে বেঁধেই কিন্তু মূলত আমার এই গ্রামের বাড়িটা করা হয়েছে তো এটা বাড়িটা করতে কিন্তু আমার বেশি সময় লাগেনি মাত্র 4 থেকে 5 মাস সময় লেগেছে আর এটার ভিতরে আল্লাহ তাআলার অশেষ রহমতে গ্রামে আমি একটা বাড়ি করতে পেরেছি তো সেই জন্য তো আসলে ভিডিও কথা দিতে যে অনেক কিছুই ভুলে যায় আর এখন তো মন মানসিকতা বেশি একটা ভালো নেই সেজন্য বেশি কথাও বলতে ইচ্ছা করে না তো আমার মামা এবং আমার শাশুড়ি মায়ের জন্য অনেক ভাই ও আপুরা কিন্তু অনেক দোয়া করেছেন তো আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এভাবে আমাকে আপন করে নেওয়ার জন্য এবং আমার আপন মানুষদেরকেও যে আপনারা আপন করে নিয়েছেন এই জিনিসগুলো আসলে খুবই ভালো লাগে তো গ্রামে এসে গ্রামের কাজ শুরু করে দিয়েছি তো এদিকে এই যে চুলাটা কিন্তু অনেক ছাই হয়েছিল তো ছাইগুলো এখন একটু পরিষ্কার করে নিলাম তো ছাইগুলো ফেলে দিব আর চুলাটা একটু ভিজে আছে তো চিন্তা করলাম এটা একটু রোদে রেখে দিব তারপরে শুকিয়ে গেলে তখন ইনশাআল্লাহ পরবর্তীতে রান্না করব তো দুই দিন ধান রোদে দিয়েছি আর রোদে দিতে পারিনি তো ধানটা নিয়ে এখন একটু নেড়ে দিব ধান নেড়ে দিলাম এবার নিচে চলে যাই দেখি কি অবস্থা তো আমি আসলে জানতাম না যে সিদ্ধ করা ধান দিয়ে সিদ্ধ চাল হয় আর যে ধানটা কাঁচা থাকে সেটা দিয়ে আলো চাল হয় তো আর এখন তো আমার আসলে চালের গুঁড়া দেওয়ার মতো কেউ নেই তো চিন্তা করলাম নিজের কাজ নিজেই করি আর সব কিছু শিখে নিই তো এদিকে এই যে কিছু টাটকা মাছ এসেছে মাছগুলো কেটে নিতে হবে তো সেই জন্য ধানগুলো চিন্তা করলাম আলো চাল তৈরি করব আর পিঠা বানাবো আর এই যে মাশাল্লাহ আমাদের কিউট বেবি
তো আমাদের আমার দেবরের ছেলে এটা, সবাই বাবুটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওকে সুস্থ সবল রাখেন এবং অনেক বড় মনের একজন মানুষ হয়। এই যে ওদের চাচাতো ভাইকে নিয়ে ওরা সবাই খেলছে এবং খুব মজা করছে মাশাআল্লাহ, আমাদের সাফওয়ান বেবি, তো আমার দেবরের ছেলে। তো এদিকে নানা বাড়ি থেকে আসার সময় কিছু মানি প্লান্ট গাছ আনা হয়েছিল, তো সেগুলো চিন্তা করলাম পানিতে দিব। তো এখান থেকে গাছগুলো ছোট ছোট করে কেটে নিয়ে তারপর আমি মেলা থেকে যেই একটা গ্লাস এনেছিলাম শোপিচের মতো, তো সেখানেই এই গাছগুলো রেখে দিব। তো ঢাকায় যাওয়া পর্যন্ত জন্য যদি থাকে তাহলে ইনশাল্লাহ নিয়ে যাব, আর না হয় আবার নানু বাড়িতে যে গাছগুলো নিয়ে আসব। তো এই গাছের পাতাগুলো কিন্তু অনেক বড়, আর এই যে গ্লাসটাতে পানি দিয়েই এখন গাছগুলো রেখে দিব। তো এরকম বড় পাতার মানি প্লান্ট গাছ আসলে ঢাকায় নেই, সেজন্য চিন্তা করলাম যে এখান থেকে নিয়ে যাই, আর এখানে কিন্তু বাগানে বাগানে এই গাছগুলো পাওয়া যায়, তো এদের কিন্তু কোনো যত্ন নেই, আর ঢাকায় এই গাছকে কত যত্ন সহকারে রেখে দেয় ইনডোর প্লান্ট হিসাবে। তো দুপুরে রান্নাবাড়া হিসাবে এখানে শুটকি মাছ দিয়ে চচ্চড়ি করেছি, আর শীতের এই সবজি দিয়ে কিন্তু শুটকি মাছ দিয়ে চচ্চড়ি করে খেতে বেশ ভালোই লাগে, সেজন্য একটু চচ্চড়ি করা হয়েছে। আর এদিকে চিকেন রান্না করা হবে, দই চিকেন রান্না করা হবে, আর যে সকালে ডিম ডাল রান্না করেছিলাম সেটার কিছুটা আছে এখনও, আর বাহিরে মিষ্টি মিষ্টি রোদ উঠেছে মাশাল্লাহ, গ্রামের পরিবেশ আসলে যতই দেখি ততই মুগ্ধ হই। তো চা সকালে খেয়েছি, আবার একটু রং চা বানিয়েছি, রং চা খাবো। আর এদিকে চিকেন দই রেসিপি রান্না শুরু করে দিয়েছি, আদা রসুন আর যে গরম মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এখানে যে দই রেখেছি দইটা একটু ফেটিয়ে নিব, ফেটিয়ে তারপরে এই মশলাটার সাথে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। আর ব্রয়লার মুরগি দিয়ে অবশ্যই এভাবে দই চিকেন একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের সবার কাছে ভালো লাগবে, আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দ করে। আর কমেন্টসে অবশ্যই জানাবেন আপনাদের কাছে দই চিকেনটা কেমন লেগেছে। তো এখানে আমি কিছুটা শুকনা মরিচ পাউডার দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব, ধনে পাউডার, আর এখানে দিয়ে দিব জিরা পাউডার, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আসলে রান্না কম বেশি প্রায় মূলত সব রকমের রান্না আপনাদের সাথে শেয়ার করেছি, এই রান্নাটাও আগে শেয়ার করা হয়েছে, সেই জন্য সেইভাবে বলছি না, অবশ্যই আমার ভিডিওতে দেখবেন দই চিকেনের রেসিপি আমার শেয়ার করে রেখেছি। তারপর যদি বুঝতে কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই যে এখানে সব মশলাগুলো দিয়ে চিকেনের সাথে এবার এটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আজকের ভিডিওটি আর বেশি একটা বড় করছি না, রান্না করতে করতে আজকের ভিডিওটি শেষ করছি, আশা করি সবার কাছে খুব ভালো লাগবে। তো এদিকে চিকেনটা প্রায় কষানো কমপ্লিট হয়ে এসেছে, তারপরে এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না, এই পানি দিয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে তারপর গরম মশলা দিয়ে এটা নামিয়ে নিব। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।